স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ফুটপাত দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াজুল ইসলাম নামে এক স্যান্ডেল ব্যবসায়ী খুন। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শাহরিয়ার সভাপতি ও বাবুল সাধারণ সম্পাদক। নাটোরের বনপাড়া বাইপাসে পাজেরো জিপ থেকে দুই হাত বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরীর নিউ মার্কেট গেটের সামনে ফুটপাত দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াজুল ইসলাম নামে এক স্যান্ডেল ব্যবসায়ী খুন হয়েছে। সোমবার রাতে নিহত রিয়াজুলের বাবা মধু মিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে নয় জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। সোমবার রাত 9টার দিকে নিউ মার্কেটের সামনে ছুরিকাঘাত করে রিয়াজুলকে হত্যা করা হয়। এ সময় আহত হন রিয়াজুলের ভাই রিঙ্কু, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিরা হল নগরীর ষষ্ঠীতলা এলাকার সাইদ শেখের দুই ছেলে রানা শেখ ও রনি শেখ, একই এলাকার রতনের ছেলে নাইম, গোড়হাঙ্গার আনু মিয়ার ছেলে রিমন ও দড়িখরবনা এলাকার মোহাম্মদ হাসুদ ছেলে নাইম। ঘটনার দিন রাতেই নাইম নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস তা নিশ্চিত করেছেন। নিহত রিয়াজুল ও তার ভাই রিঙ্কুর বাড়ি নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকায়। নিউ মার্কেটের গেটের ফুটপাতে তাদের স্যান্ডেলের দোকান রয়েছে। নিহত রিয়াজুলের বুকের বাম পাশে এবং রিঙ্কুর পেটে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এদিকে আসামিদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শাহরিয়ার আলম এমপি সভাপতি ও বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বেলা 11টায় শাহদোল্লার সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের শুরুতেই সংঘর্ষের ঘটনা ঘটে, এতে অন্তত 20 জন আহত হয়েছে। এ সময় সম্মেলনের কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও পরিস্থিতি শান্ত হলে আবারও তা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খারিজুজ্জামান লিটন। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। এরপরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বাঘা উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সম্মেলনের মঞ্চেই দ্বিতীয় অধিবেশন শুরু হয়। বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন। শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দালা। রাজশাহীতে পর্দা নামল বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের। মঙ্গলবার বেলা 11টায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খারিজুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ফাইনাল খেলায় রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলকে 22 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। নির্ধারিত 18 ওভারে 125 রান সংগ্রহ করে রাবি স্কুল, জবাবে 18 ওভারে 103 রান সংগ্রহ করে শিক্ষা বোর্ড মডেল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রাবি স্কুলের তৌসিফ। সর্বোচ্চ রান সংগ্রহ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের রিদম। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নিয়েছে কলেজিয়েট স্কুলের অরিভ। অনুষ্ঠানে রাশিক মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের অতীতের উজ্জ্বল ঐতিহ্য রয়েছে, হারানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় বের করে আনার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক তৌরিৎ আল মাসুদ রনি। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস থেকে সচিবালয়ের যানবাহন প্রবেশপত্র স্টিকারযুক্ত একটি পাজেরো জিপ থেকে
পাট গোডাউনের কর্মচারী হযরত আলীর দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই সময় গাড়ির মালিক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। আটককৃত মিজানুর রহমান মাগুরা জেলার শ্রীপুর থানার আমতুল গ্রামের মৃত গোলাম হায়দারের ছেলে। নিহত হযরত আলীর বাড়ি রংপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল 10টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গাড়ির ভেতরে মরদেহ নিয়ে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে বাইপাসে বিআরটিসি কাউন্টারের পাশে বটগাছের নিচে থেমে থাকা একটি পাজেরো জিপ গাড়িতে লাগানো যানবাহন প্রবেশপত্র বাংলাদেশ সচিবালয় স্টিকারটি দেখে সন্দেহ হয়। এ সময় গাড়িটিতে তল্লাশি চালালে গাড়ির পেছনে দুই হাত রশি দিয়ে পিঠ মুড়ি দিয়ে বাঁধা একটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার ও গাড়ির মালিক মিজানুর রহমানকে আটক করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। নাটোর চিনিকলের বকেয়া গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের দাবিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে নাটোর চিনিকল গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল হক সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, 2007 সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বকেয়া গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের 34 কোটি টাকা এখনো তারা পাননি, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা তাদের প্রাপ্য টাকা পরিশোধ করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক এবং সুগার মিলসের MD বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিশু বিবাহ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা গড়ার প্রত্যয়ে শিশু বিবাহকে না লেখা সম্বলিত লাল কার্ড দেখিয়েছে হাজার কিশোর কিশোরী। মঙ্গলবার সকাল 10:30টায় শিবগঞ্জের মনাকসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিসেফের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট SCD-র আয়োজনে শিশু বিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত কিশোর কিশোরী সমাবেশে লাল কার্ড দেখান তারা। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাকিব আল রাব্বির সভাপতিত্বে কর্মসূচির সূচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন SCD-র ডিরেক্টর প্রোগ্রাম শারমিন সুব্রিনা। কিশোর কিশোরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শিউলি বেগম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শিউলি বেগম সহ অন্যান্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।